আজকে আমি কি আমি বলতে গত পরশু দিন আপনাদের সামনে বলেছিলাম যে প্রথমে আপনার 14 দলের একটা সভা হয়েছিল, সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে জামাতে ইসলাম আপনার রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হবে। এটার একটা আইনি প্রক্রিয়া আছে, সেই আইনি প্রক্রিয়া গত পরশু আমরা শুরু করে দিয়েছিলাম এবং সেই আইনি প্রক্রিয়া শুরু করার মধ্যে এটার কিন্তু এই যে গেজেট নোটিফিকেশন হয় সেটারও কিন্তু একটা কিছু আইনি বাধ্যবাধকতা পূরণ করতে হয়। তো সেই কারণে গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আইনি বাধ্যবাধকতা পূরণ করে আজকে সকালে এটা আমাদের আমার মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশনে পাঠানো হয়েছিল এবং লেজিসলেটিভ ডিভিশনে পাঠানো হওয়ার পরে আমরা এটাকে ভেটিং করে আমরা আবার এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। আমার মনে হয় যে কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই গেজেট নোটিফিকেশন পাবলিশ করে দিবে। সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারায় এই জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য যে অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল এবং এটা সন্ত্রাস বিরোধী আইনে যে দ্বিতীয় তফসিল আছে সেইখানে সেই নাম সেই তালিকাভুক্ত হবে। তো এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত এবং আপনারা বোধ হয় কিছুক্ষণের মধ্যে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে গেজেট নোটিফিকেশন করবে। দ্বিতীয়ত হচ্ছে যে দেখেন হাইকোর্ট ডিভিশনে একটা মামলা করা হয়েছিল এই 6 জনকে যে ডিবি অফিসে তাদের নিরাপত্তার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সেইটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট ডিভিশনে একটা মামলা করা হয়েছিল। হাইকোর্ট ডিভিশনে এই মামলাটা চলাকালীন সময় আমি গতকালকে শুনেছি যে একজন বিচারপতি তিনি অসুস্থ হিসেবে ছুটি নিয়েছেন। আমি গতকালকে পর্যন্ত জানতাম যে তিনি অসুস্থ হিসেবে একদিনের ছুটি নিয়েছেন, আমি গত রাত্রে জানতে পারি যে তিনি আজকেও ছুটিতে আছেন। তার মানে এই যে হাইকোর্ট ডিভিশনে যেই মামলাটা শুনানি হওয়ার কথা সেই মামলাটা আজকেও শুনানি হবে না।